আজ বিশ্ব হেপাটাইটিস দিবস। হেপাটাইটিস সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছর 28শে জুলাই দিনটি পালন করা হয়। তবে আজকে দিনটি কেন বিশ্ব হেপাটাইটিস দিবস জানেন? কারণ 28শে জুলাই ডাক্তার বারুজ ব্লুমবার্গের জন্মদিন। তিনি প্রথম হেপাটাইটিস বি ভাইরাস আবিষ্কার করেছিলেন। প্রতি বছর এই দিনটার একটা বিশেষ থিম থাকে। এবছরের থিম ওয়ান লাইফ ওয়ান লিভার, অর্থাৎ এক জীবন এক লিভার। হেপাটাইটিস আসলে লিভারের সংক্রমণ, একে পাঁচ ভাগে ভাগ করা হয়। হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, হেপাটাইটিস ডি এবং হেপাটাইটিস ই। তীব্র হেপাটাইটিসে যারা আক্রান্ত হন তাদের যে প্রধান লক্ষণগুলি দেখা যায় সেগুলি হলো ক্লান্তি, ফ্লু এর মতো উপসর্গ, পেটে ব্যথা, জ্বর, গাঢ় প্রস্রাব, খিদে কমে যাওয়া, ত্বক ও চোখ হলুদ হয়ে যাওয়া এবং ওজন কমে যাওয়া।